ফ্রেন্ড, আমি সাগরিকা। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30, আর এখন থাকতেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের 10:30টার ভেতরেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকে স্নানও হয়ে গেছে। তো কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যে নখগুলো অনেকদিন থেকেই ভাবছিলাম, আজকে নয়, নখগুলো অনেকদিন থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করবো, নখগুলো সব কেটে ফেলবো। আজকে নখগুলো কেটে ভাবলাম একটু রিমুভারটা দিয়ে নেল পালিশটা তুলে পরিষ্কার করে ফেলি নখগুলো, তাই সেটাই করতে বসে গেছি। মানে নখ ঘষাঘষি হচ্ছে এখন, যেটাকে বলে আর কি। এই রিমুভারটা না খুব ভালো, খুব তাড়াতাড়ি উঠে যায়। আমি এই যে এই রিমুভারটা L18 এর রিমুভার ইউজ করি, এটা প্রায় 2 বছর হতে চললো, একই রকম আছে, মানে একই রকম সময় লাগে। প্রথম দিকেও কিনে যে সময় পর্যন্ত লাগতো তুলতে, ওই 1-2 সেকেন্ড, এখনো তাই, মানে খুব সুন্দর। এই দেখো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে, হাত পরিষ্কার করে ফেলেছি। কি বলতো, এখন ইচ্ছে করছিল না নখগুলো কাটতে, কিন্তু তবুও বর কালকে, তার আগের দিন, কালকের আগের দিন খুব করে বোঝালো যে সাগর হাতের নখগুলো কেটে ফেলো, এই সময় নখ রাখাটা ঠিক না। তারপর ভাবলাম হ্যাঁ, আমি জামা কাপড় মিলতে না আমাদের ফ্ল্যাটের গেটটা বারবার খুলে বেরোই, গেটটা এবার ওখানে সবাই সব ধরনেরই লোক আসে, আসা যাওয়া করে। তো ভাবলাম সত্যিই তো এখন হাতে করেই সেই খুলতে হয়, যতই মানে আমরা স্যানিটাইজারই করি বা সাবান দিই, কিন্তু সবসময় মনে থাকে না, তবুও চেষ্টা করি যতবারই যাওয়া আসা করি ততবারই মানে ওই হাতটা সাবান দিয়ে বা স্যানিটাইজার করে নিতে। তারপর ভাবলাম যে সত্যি যেভাবে বাড়ছে কেটে ফেলাটাই ঠিক, এখন পরেও স্টাইল করা যাবে, তাই কেটে ফেললাম, কেটে ফেলেছি নখগুলো। আর ভাবলাম যে নেল পলিশটা রেখেই কি করি, পরিষ্কার করে তো পরে ফেললাম। আমার তো মোটামুটি এখানের কাজ কমপ্লিট হয়েই গেছে। আর বাইরেতে মা টিভি দেখছে, টিভি দেখতে দেখতে একটা কাজ করছে, চলো সেটা দেখাই তোমাদের কি করছে। এই দেখো মা মুড়ি চালছে, মুড়ি চালছে বলতে মুড়ি গুলো কেনা হয় আমাদের, এই মুড়ির মধ্যে অনেক কিছু হচ্ছে, চোয়া মুড়ি থাকতে পারে, মাটি টাটি থাকতে পারে, সেই জন্য মা এর মধ্যে পরিষ্কার করে নেয়। এটার মধ্যে এই যে এই মুড়ির বস্তা দেখে ভেবো না যে আমরা সবসময় মুড়ি খাই, টিফিনে আমরা একদিন দুদিন মাঝে মধ্যে মুড়ি খাই। তো আমরা একটা কাকুর কাছ থেকে মুড়িটা নিই, কাকুটা দোকানে দোকানে মুড়ি দেয়, কাকুটা আসে প্রায় ঘন্টা খানেক, মানে 1.5-2 ঘন্টা দূর থেকে আসে, এত দূর থেকে। তো ওনার কাছ থেকে আমরা প্যাকেট নিই, প্যাকেটটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো মা একটু ধরো তো প্যাকেটটা, এই যে এইরকম ভাবে কটা করে নেওয়া হয় মা? 10টা করে নেওয়া হয় আমাদের, অনেকদিনই চলে 10টা করে নেওয়া হয়। কিন্তু সেই দিন কাকু মুড়ি নিয়ে এসেছিল অনেকটাই, দোকানে দোকানে দিতে 7টা থেকে 10টা অব্দি এখন তো খোলা থাকে, তো ওর মধ্যে কাকুর অনেকগুলো মুড়ি দেয়া হয়নি, বস্তার মধ্যে কিছুটা রয়ে গেছিল। তো উনি আমাদের ফ্ল্যাটে ডেকে আমাদেরকে দিয়ে যান, তো উনি বললেন যে, মাকে বললেন যে বৌদি কিছু মুড়ি বেশি আছে নিয়ে রেখে দেবে, এই মুড়িটা নিয়ে তো নইলে আমাকে সেই অনেক দূর আবার ফিরে যেতে হবে, পরে না হয় টাকাটা দিয়ে দেবে। মা বললো ঠিক আছে, আর নিয়ে যেতে হবে না, দিচ্ছ যখন দিয়ে যাও আর টাকাটা নিয়ে যাও, পরে না তুমি আবার অন্য সময় মুড়ি নিয়ে আসবে তখন নেবো বলে। এই যে সেই জন্যই এত বড়, মানে এতটা মুড়ি দিয়ে গেছে, আর সেগুলোকেই এই ড্রামের মধ্যে রাখা হয়, মা বেছে বেছে রাখে। এই দেখো মুড়ি জ্বালা কমপ্লিট হয়ে গেছে, বস্তার মধ্যে বাকি মুড়িটা যে আছে ওটা বেঁধে রেখে দিচ্ছি, কারণ ফ্যান চলে তো, নইলে মিশিয়ে যেতে পারে। আর এই যে এর ভেতরে দেখো একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে মুড়িটা রাখা হয়, তারপর আবার এই বস্তাটাকেও বেঁধে দেবে, এইভাবেই মুড়িটা সংরক্ষণ করে রাখা হয় আমাদের। এবার আমিও এসে একটু শুয়ে পড়ি, এখনো 12টা বাজেনি, তবে আজকে 12টার আগেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সবাই খেতে বসে গেছি, আজকের মেনু হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, মাছের ঝাল, আর হয়েছে এঁচোড়ের তরকারি। আজকে দুপুর থেকে না প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে দেখো কি অবস্থা হয়েছে চারদিক, গাছপালা কিছু ফুল গাছ আরে বেঁকে গেছে,
ভালো বৃষ্টি হয়েছে, আমাদের গাছগুলোর মধ্যে জল দাঁড়িয়ে গেছে, টবগুলোতে দেখো কাদা কাদা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে বিকেলে জানলাটা খুলে বসি। এখানে একটা গেছু ইঁদুর আছে, যেটাকে আমরা ধামা ইঁদুর বলি। ওই ইঁদুরটাকে তাড়ানোর জন্য মা ওই লাঠি দিয়ে আর কি খোঁচাচ্ছে। মা, আমার মনে হয় ওখানে ইঁদুরটা আর নেই, চলে গেছে। আর এই গাছের গোড়ার নিচেতেই সেই ধামা ইঁদুরটা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওই গর্ত থেকে বেরোলো না কিছুতেই। তোমাদেরকে দেখাতে পারলাম না, আমিও কোনোদিন জানতাম না যে এর নিচে থাকে বলে। দেখেছি আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে দেখেছি, কিন্তু আমাদের এখানে আছে বলে সেটা জানতাম না। দেখো বাইরে অনেকটা সন্ধে হয়ে গেছে। যাকগে, আমি চলে যাব ঘরের ভেতরে, আর দেখাতে পারলাম না কি করা যাবে। যদি অন্যদিন কোনোদিন বেরোয় আমি দেখাবো তোমাদেরকে। তোমাদেরকে ধামা ইঁদুরটা দেখাবো বলে অনেকক্ষণ বাইরে ছিলাম, কিন্তু বাইরে অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। আর ধামা ইঁদুরটাও প্রচন্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে তার গর্তের ভেতর ঢুকে গেছে আর বেরোচ্ছে না। যদি কোনোদিন বেরোয় তাহলে আমি যদি ক্যামেরা বন্দি করতে পারি, অবশ্যই সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর কি আর করা যাবে, আজকে পেলাম না দেখতে। যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবের বেল ঘন্টিটাও বাজাতে ভুলো না। চলো, টাটা, বাই বাই।